আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করে দেখাবো ডিম দিয়ে বাঁধাকপির রেসিপি। ডিম দিয়ে বাঁধাকপির রেসিপি তৈরি করতে আমি নিয়েছি এখানে চারটা সিদ্ধ ডিম। ডিমগুলোকে আমি হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে হালকা করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চুলায় একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ তেল, 1/4 টেবিল চামচ। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা ডিমটা দিয়ে দিচ্ছি। ডিম ভাজা হয়ে গেছে, তুলে নেছি। এই তেলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরা, 1 টুকরো দারচিনি, 2টা এলাচ, 4টা লবঙ্গ, 1টা তেজপাতা। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এবার অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের একটা বাঁধাকপির অর্ধেক কুচি করে দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 5-7টা কাঁচামরিচ ফালি, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এবার মিডিয়াম লো আছে, বাঁধাকপি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে, এবার আমরা ভাজা ডিমটা দিয়ে দিচ্ছি। দিয়ে আরও একটু পানিটা শুকিয়ে নেব। জলটা অনেকটা শুকিয়ে গেছে, এবার আমরা ধনে পাতা কুচি দিয়ে মিক্স করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে ডিম দিয়ে বাঁধাকপির রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।